সপ্তম শ্রেণীর ছাত্র দিকে বলছি, আজ তোমাদেরকে রায়বাটির প্রশ্ন বিচিত্রা 2020 থেকে যে চ্যাপ্টারটা করাচ্ছি, দেখো চ্যাপ্টারটা হচ্ছে বারডওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল। আমি এর আগে তোমাদেরকে পাঁচের দাগের 2 পর্যন্ত করিয়ে দিয়েছি, এখন পাঁচের দাগের 3-এর ফ্যাক্টরটা করাচ্ছি, তারপরে 6-এর দাগে 2 সলভ আছে, এই সলভ দুটো আমি করিয়ে দিচ্ছি। দেখো তোমরা মাইনুরলি ওয়াচ করো, দেখো প্রথম অঙ্কটা বলে যে 3x^4 - 4x² + y^4। আমি এখন কি করলাম দেখো, এটাকে 4x^4 করলাম, মাইনাস x^4 করলাম, মাইনাস 4x² y² + y^4। এখন দেখো আমি কি করছি, দেখো এইটা নিচ্ছি, এইটা নিচ্ছি, এইটা নিচ্ছি, হ্যাঁ, তাহলে দেখো 4x^4 + y^4 - 4x² y² এটাকে নিয়ে নিলাম, আর এটা -x^4টা এদিকে রেখে দিলাম। তৃতীয় বন্ধনী দাও যে 2x² হোল স্কোয়ার + y² হোল স্কোয়ার - 2 × 2x² × y² দেখো 2×2=4, x^4 x² হচ্ছে, আর এটা y^4গুলো ঠিকই চলে আসছে। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, -x^4 = কত দেখো, এটা হচ্ছে 2x² - y² হোল স্কোয়ার, আর এটা হচ্ছে x² হোল স্কোয়ার। তার মানে কথা হচ্ছে দেখো 2x² - y² + x² দেখো a² - b² ফর্মুলা, a + b, আর এটা হচ্ছে কত 2x² - y² - x² সমান কত হচ্ছে দেখো 3x² - y² 3x² - y² আর এটা হচ্ছে কত x² - y² এটা হচ্ছে। এরপরে তুমি করো 3x² - y² × এটা ভেঙে দাও x + y × x - y, হ্যাঁ। এরপরের অঙ্কটা দেখো, এরপরের অঙ্ক বলছে 2 অঙ্কের একটি সংখ্যার একস্থানীয় অঙ্ক 10স্থানীয় অঙ্কের 3 গুণ, সংখ্যাটি অঙ্ক দুটি সমষ্টি হচ্ছে 12, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে দেখো বলছে একস্থানীয় অঙ্ক 2 অঙ্কের একটি সংখ্যার 10স্থানীয় অঙ্ক একস্থানীয় অঙ্কের 3 গুণ, তাহলে ওয়াই সমান কত, মনে করলাম একক সমান এক্স, আর দশক হচ্ছে কত, দশক হচ্ছে ওয়াই। তাহলে দেখো দশকস্থানীয় অঙ্ক একস্থানীয় 3 গুণ, তাহলে ওয়াই ইজগুল টু কত, 3x, এটা 1 নম্বর সত্য, হ্যাঁ। এখন দেখো ওয়াই ইজগুল টু 3x হলে দুটো, ওয়াই ইজগুল টু 3x, তাহলে দুটো দুটো সমষ্টি কত বলেছে, অঙ্ক দুটো সমষ্টি হচ্ছে কত 12, তাহলে 3x + কত x + y, তো তাহলে ওয়াইয়ের জায়গায় আমি কী বসালাম, দেখো এখানে লিখবে x + y = হ্যাঁ 3x + x, হ্যাঁ 3x + x = কত 4x, অর 4x = কত 4x = 12, অতএব অর x = কত হবে, x = হবে 3, আর y = কত হবে, x = 3 যদি হয়, আর y = কত হবে 3 × 3 = 9, তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি সমান কত, সংখ্যাটি সমান 10y + x, তাহলে 10 × 10 × 9 + x এর ভ্যালু কত বেরিয়েছে 3, তাহলে সংখ্যাটি হচ্ছে কত 93। দেখো প্রথমে কী করলে, দেখো তুমি করলে যে মনে করলাম এককের অঙ্ক x, দশকের অঙ্ক y, তাহলে আমার একটা শর্ত দেওয়া আছে কিন্তু ফার্স্টে, যেটা হচ্ছে অঙ্ক দুটো সমষ্টি হচ্ছে 12, তাহলে একক x + y = কত x + y, x-এর জায়গায় তুমি কত বসালে x বসিয়ে দিলে, আর y-এর জায়গায় কত বসালে 3x, তাহলে 3x + x = কত 4x, 4x = 12 আমার দেওয়া আছে, কারণ অঙ্ক দুটি সমষ্টি 12, তাহলে x = 3 বেরোলো, তাহলে y কত বেরোবে, x = 3 বেরোয়, y হচ্ছে 3 × 3 = 9 বেরোচ্ছে, কারণ y = কত, y = 3x সমান কত 3×3 = কত 9 বেরোচ্ছে, তাহলে ওয়াই যদি 9 বেরোয় তাহলে এক্স, তাহলে সংখ্যাটা কত, আমরা সংখ্যাটা জানি 10y + x, তাহলে 10 × 9 বসিয়ে দাও, কারণ ওয়াই এর মান 9 বেরিয়েছে, আর এক্স এর মান কত বেরিয়েছে 3 বেরিয়েছে, তাহলে সংখ্যাটা কত হবে 93। এরপর দেখো, এরপর কী বলেছে,
যে মারিয়ার বয়স তার ছোট ভাইয়ের মারিয়ার বয়স তার ছোট ভাইয়ের বয়সের থেকে 8 বছর বড়। তাহলে মনে করিলাম তার ছোট ভাইয়ের বয়স এক্স, তাহলে মারিয়ার বয়স কত হবে? এক্স প্লাস 8 হবে। 4 বছর পর মারিয়ার বয়স তার ছোট ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে। তাহলে দেখো, এখন আমি অঙ্কটা শুরু করি। অঙ্কটা শুরু করতে গেলে আমাকে প্রথমে কী করতে হবে? আমি মনে করিলাম মারিয়ার ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স হচ্ছে এক্স। তাহলে মারিয়ার বয়স কত? মারিয়ার বয়স কত সমান এক্স প্লাস 8। 8 বছরও বড় বলেছে, ভাইয়ের থেকে 8 বছরও বড়। চার বছর পরে মারিয়ার বয়স কত? বয়স সমান কত? 4 বছর পরে বলেছে, তাহলে এক্স প্লাস 8 প্লাস 4 সমান এক্স প্লাস 12। 4 বছর পরে। আর মারিয়ার 4 বছর পরে মারিয়ার ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স এখন এক্স, 4 বছর পরে হচ্ছে এক্স প্লাস 4। হ্যাঁ, তাহলে শর্তানুযায়ী এক্স প্লাস 12 ইজুগল টু 2 × x + 4। কেন বলতো? এর বয়সটা যত, এর ভাইয়ের বয়সের দ্বিগুণ। তাহলে তুমি এবারে বার করে নাও, এক্স প্লাস 12 ইজুগল টু 2x + 8। তাহলে কত হচ্ছে দেখো, এইটা তুমি এইদিকে ট্রান্সফার করে দাও। তাহলে ট্রান্সফার করে দিলে কত হচ্ছে, অর 2x - x ইজুগল টু কত, 12 - 8 সমান 4। অর এক্স ইজুগল টু কত হচ্ছে, তাহলে এক্স ইজুগল টু 4। তাহলে তোমাকে কী বার করতে বলেছে, তাদের বর্তমান বয়স কত? তাহলে মারিয়ার বয়স সমান কত? মারিয়ার বয়স হচ্ছে 8 + 4 সমান 12। আর ভাইয়ের বয়স হচ্ছে 4 বছর। দেখো মারিয়ার বয়স কত? ভাইয়ের বয়সের থেকে 4 বছরও বড়, 8 বছরও বড়। তাহলে ভাইয়ের যদি 4 বছর হয়, তাহলে মারিয়ার বয়স কত হবে? মারিয়ার বয়স হবে 8 + 4। ভাইয়ের থেকে 8 বছরও বড়, তাহলে 4 + 8, আর তার ভাইয়ের বয়স হবে কত? 4 বছর। তাহলে উভয়ের বর্তমান বয়স কত? একজনের 12 বছর, একজনের 4 বছর।